কি স্টুডেন্ট, আমরা দীর্ঘদিন ধরে আমরা 8 মাস যাবত আমরা স্কলারশিপ পাচ্ছি না। আমাদের যে এসসিএল পেপারে গত 4 বার এসেছি, আমরা কোনো সমস্যার সমাধান হয়নি। গত 27 ডিসেম্বর আমরা এসেছিলাম, আমাদের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী 15 জানুয়ারির মধ্যে স্কলারশিপ দ্রুত সমাধান করবে। কিন্তু আমরা আজকে 15 জানুয়ারি অতিক্রম করে আজকে 17 জানুয়ারি আমরা এসেছি, কিন্তু আমাদের দ্রুত সমাধান করেনি। আমরা দীর্ঘদিন ধরে আমরা যারা স্টুডেন্টরা আমরা কোর্স আমরা বিএড বিভিন্ন ক্যাটাগরি আমরা স্টুডেন্ট, কিন্তু আমরা কোর্স করেছি, কিন্তু কোর্স করার পরে আমরা এসসি স্টুডেন্টরা বেশিরভাগই আমরা মানে স্কলারশিপের মাধ্যমে ডিফেন্ড করেই আমরা পড়েছি। কিন্তু আমরা এই কোর্সটা করতে গিয়ে আমরা অনেক কষ্ট অতিক্রম হয়েছে, তার জন্যই আমরা কষ্ট অতিক্রম হয়েছে, কারণ আমরা ধার দিনা নিয়ে এই কষ্ট করেছি। অনেকেই মানে বাড়িতে পানি অনেক কিছু বিক্রি করে, এমনকি জায়গা বিক্রি করেও কষ্ট করেছে। জাতিকে কি ডিপার্টমেন্ট কি আমাদের জাতিকে কি অবহেলা করছে, না আমার ছাত্রদের নিয়ে একটা খেলা করছে, যে আমরা ফুটবল খেলছেন আমার জাতির নিয়ে, আমি বুঝতে পারছি না। আমাদের ত্রিপুরা রাজ্যের যারা ছাত্র আছে তপশিলি অন্তর্ভুক্ত, এরা জাগৃত হওয়ার দরকার যে আমাদের জাতির নাকি খেলা করছে, যে বারবার থাল বাহানা করছে যে ডিপার্টমেন্ট, যে বারবার আমরা আসছি, প্রায় 4-5 বার আমরা এসেছি, কিন্তু আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছে ডাইরেক্টর স্যার, যে প্রতিশ্রুতি আমাদের কাছে খিলাপ করেছে, আমাদের জাতিকে একটা অপমানিত করছে। প্রায় আমাদের কিছু সংখ্যক মানে অনেকজন আছে, মিনিমাম 32 জনের মতো, কিন্তু গত 10 জানুয়ারি মানে কিছু সংখ্যক দিয়ে ফেলেছে স্টাইফেন্ড, ঠিক আছে, একদিনই দেওয়া হয়েছে, কিছু সংখ্যক দিয়েছে আর বাকিকে দেয়নি, অনেক আছে যাদের দেওয়া হয়নি। তো আমরা যখন কল করলাম অফিসে, এনএসপি আছে, ঠিক আছে, এই অফিসে কল করেছি, কিন্তু ওদের থেকে একজনকে এক এক রকমভাবে বলছে, ওরা বলছে যে স্কলারশিপ কমপ্লিট দেওয়া, আর কেউ পাবে না। আমাদের স্কলারশিপ কেন আটকে রাখছে তারা? 11 তারিখে আমরা কল করছি, কোথায় স্টাইপেন্ড দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এই স্টুডেন্টরা কোথা থেকে আসছি?